আসসালামু আলাইকুম। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু রিভিউ বানাচ্ছি আমার প্রিয় বাদশা ভাইয়ের জন্য। বরিশালের মানুষ সম্পর্কে সবার ধারণাই আজকে পাল্টে যাবে আমি যখন বাদশা ভাইয়ের কথা বলবো তখন, কারণ বাদশা ভাই যতটা আন্তরিক আমি এতটা আন্তরিক অন্য কোনো কাস্টমারকে পাইনি। তো ভাই, অনলাইনের মাধ্যমে ইমোতে আমার সাথে যোগাযোগ করে এবং অনলাইনে আমার সমস্ত টাকা পয়সা আগেই বিকাশের মাধ্যমে পরিশোধ করে ফেলে। সে যেরকম ফাইল ক্যাবিনেট চেয়েছিল তার থেকেও আরেকটু মজবুত করে আমি ফাইল ক্যাবিনেটটা বানিয়ে দিয়েছি, যাতে ভাই দীর্ঘদিন ব্যবহার করতে পারে। তো আর কথা বরাবর না, ভাইয়ের উল্লেখযোগ্য একটি 4 ফিট বাই 4 ফিটের উইন্ডো জানালা আছে, একটি ফাইল ক্যাবিনেট আছে, আর 8-9টার মতো গ্রিল আমরা বানিয়েছি, যেটির উচ্চতায় 4.5, পাশে 5। তো বন্ধুরা, আমরা কিন্তু সমস্ত মালামালে স্কোয়ার বারের গ্রিলের ক্ষেত্রে BSRM 12 মিলিটা প্রেফার করি, কারণ BSRM 12 মিলির থিকনেসটা ভালো, ঝালাইও মন মতো করা যায় এবং জিনিসটিও অনেক মজবুত হয়। তো প্রথমেই BSRM অরিজিনাল মাল কিভাবে চিনবেন সেটা একটু দেখিয়ে নেই। তো ভাই কিন্তু প্রত্যেকটাতে সাদা আন্ডারকোট রং মেখেছে, যেটিতে পরবর্তীতে তার মনের মতো কালার করবে। তো কালার করার কারণে এখানে ময়লা জমে BSRM স্পষ্ট বোঝা যাচ্ছে। 415 এটা হলো গ্রেড আর 12 হলো 12 মিলি। তো দর্শক বন্ধুরা, এই গ্রিলটাকে আমরা বলি রুইতন ডিজাইন। যদি রুইতনগুলো একটু উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাবেন মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে। আর বন্ধুরা, প্রত্যেকটির গ্যাপ কিন্তু খুবই কম আছে, 4 আঙ্গুলের মতো গ্যাপ, আর প্রতিটি 4 সাইডে ওয়াল্ডিং আছে ভিতরের সাইড করে। তো দর্শক বন্ধুরা, এই এক একটি গ্রিল আছে কিন্তু উচ্চতায় 4.5 ফিট আর পাশে আছে 5 ফিট বড় বড় গ্রিল। তো তার প্রতি স্কোয়ার ফিটে কিন্তু খরচ পড়েছে মাত্র 230 টাকা করে, সেই সুবাদে এক একটি গ্রিলে খরচ পড়েছে 5,600 টাকার মতো। আর 4 ফিট বাই 4 ফিট যে উইন্ডো জানালাটি আছে, এটি হলো জানালার পিছনের অংশ বা বাহিরের অংশ, বাহির থেকে যেভাবে তার রাস্তা দিয়ে যে সমস্ত লোকজন যাবে তারা দেখবে, তো এরকম বিস্কিটের মতো খোপ খোপ দেওয়ার কারণে বাহির থেকে খুবই সুন্দর লাগে। আর উপরে আমরা 1 খোপ করে শীট রেখেছি, 1 খোপ করে গ্লাস রেখেছি, যাতে করে বৃষ্টি বাদলের সময় যখন জানলা লাগানো থাকবে আলো যাতে ভিতরে ঢুকতে পারে। এটির সামনেও কিন্তু বন্ধুরা রুইতন ডিজাইন আছে। তো ভাইয়ের এই উইন্ডো জানালটি প্রতি স্কোয়ার ফিট 500 টাকা দরে খরচ পড়েছে কিন্তু মাত্র 8,000 টাকার মতো। এখন চলে যাবো ভাইয়ের ফাইল ক্যাবিনেটের কাছে, যেটির উচ্চতা আছে 3.5 ফিট আর পাশে কিন্তু বন্ধুরা আছে 20 ইঞ্চির মতো। তো বন্ধুরা, এখানে ভাই 3টা ডয়ের ইউজ করেছে, প্রতিটা ডয়ারে আমরা চাবি লক ব্যবহার করেছি এবং ভিতর সাইডটি যদি দেখাই মাশাল্লাহ বেশ বড় পরিমাণে জায়গা আছে। আর প্রতিটি সিটে আমরা ভাঁজ করে মজবুত করে দিয়েছি। যদি লকটি একটু খুলে দেখাই, এটি খুব মোটা মানের এবং ভালো মানের লক। এটি এভাবে ধাক্কা দিয়ে চাবি ঘুরিয়ে দিলে লক হয়ে যাবে আর কোনোভাবেই খোলার উপক্রম থাকবে না। তো দর্শক বন্ধুরা, এরকম একটি ফাইল ক্যাবিনেট যদি আপনারা বানান, সম্পূর্ণ 20 গেজের আউট ফ্রেম, ভিতরের টানাগুলো 18 গেজ এবং সমস্ত ডয়ারগুলা 22 গেজ দিয়ে আপনাদের কিন্তু খরচ পড়বে মাত্র 8,500 টাকার মতো। আপনারা চাইলে এর থেকে বড়ও বানাতে পারবেন, এর থেকে ছোটও বানাতে পারেন। আমরা অর্ডার দিলেই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা বানিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন, এবং নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, সারা পৃথিবী থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমার প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটি এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।